আসসালামু আলাইকুম দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে বা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার নিয়ে আমার জনপ্রিয় ভিডিওগুলো দেখেছেন তাদের মধ্যে থেকে আমি একটা জিনিস অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজ থেকে সহজেই লাইভে যেতে পারবেন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে ফেসবুক পেজ থেকে লাইভে যাওয়ার যেই স্ট্র্যাটেজিগুলো আছে এবং সঠিক যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ থেকে মোবাইল দিয়ে লাইভ করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি দেখাতে চলেছি ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের পেজ থেকে সঠিক পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই লাইভে যেতে পারবেন তো আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাচ্ছি তো ফেসবুক পেজ থেকে লাইভে যাওয়ার আগে আপনাদের যেটা অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে একটা লাইভে বা একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটা টাইটেল দেওয়া প্রয়োজন হয় তো আপনি যখন লাইভে যাচ্ছেন বা যাবেন তার আগে আপনি যে কাজটা করবেন যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার রেসপেক্টিভ পোর্শনে আপনি যে বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছেন যা বা যে বিষয়ে লাইভ করতে চাচ্ছেন সেই বিষয়ে যে টাইটেলটা আছে সেই টাইটেলটার কিওয়ার্ডকে রিসার্চ করে নেবেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমার টেক আনলিমিটেড যে মেইন চ্যানেল আছে সেই মেইন চ্যানেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে পারেন অথবা আপনার যে ভিডিওটা বা যে লাইফটা আপনি করতে চাচ্ছেন এই বিষয়ে মানুষ আসলে কী বিষয়গুলো নিয়ে বেশি গুগলে ফেসবুকে ইউটিউবে সার্চ করছে এটা জাস্ট একটু খুঁজে বের করে নেওয়াটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এটা করলে কি হবে আপনার লাইফটা অনেক মানুষের কাছে পৌঁছানো পৌঁছানোর পসিবিলিটি আছে ঠিক আছে তো শুরুতেই আপনারা এটা করে নেবেন এবং আপনাদেরকে অবশ্যই এখন দেখাবো কিভাবে আপনারা লাইভে যাবেন এবং লাইভে যাওয়ার আগে অবশ্যই আমার এই ফেসবুক পেজটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে ফলো করতে পারেন এখানে আমাদের চ্যানেলের সব ডিটেলস আমাদের আপনাদেরকে দেওয়া হয় আপডেট দেওয়া হয় এইখান থেকে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন তো ফেসবুক পেজ থেকে লাইভে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে আমরা যেই পেজ থেকে লাইভে যাব প্রথমে সেই পেজে আসব আসার পরে এখানে ক্রিয়েট পোস্টে এসে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাইভ ভিডিও অপশন আছে এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্টের নিচে এই কর্নারে আবার লাইভ অপশন আছে আপনি দুই জায়গা থেকে কিন্তু লাইভে যেতে পারবেন ঠিক আছে তো আমরা এই ক্রিয়েট পোস্টে চলে যাচ্ছি ক্রিয়েটে পোস্ট এখান থেকে আমরা লাইভে যাব ঠিক আছে তো এই যে লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এই যে আমাকে দেখা যাচ্ছে যে আমি এখন লাইভে যদি যাই তাহলে এখান থেকে লাইভে যেতে পারবো তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে ট্যাব টু অ্যাড এ ডিসক্রিপশান আপনি চাইলে এখানে ডেসক্রিপশান অ্যাড করতে পারবেন ঠিক আছে তো ডেসক্রিপশান বা টাইটেল এই বিষয়গুলো নিয়ে একটু আগেই তো আপনাদেরকে বলেছি ঠিক না আপনি ডেসক্রিপশানে যা দিবেন বা টাইটেলে যা দিবেন সেগুলো একটু সেই কিওয়ার্ডগুলো বা সেই বিষয়বস্তুটা আগে একটু রিসার্চ করে নেবেন যে মানুষ কী কী কীওয়ার্ড লিখে সার্চ করছে তারপরে আপনি এখানে সেভাবে লিখবেন যেমন আমি যদি এখানে দেই যে আমাদের আজকের ভিডিও টপিকটাই যদি দিয়ে দিই হাউ টু তো এটা আমরা যদি দিই ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে আমাদের ডেসক্রিপশন তো এটাকে আমরা জাস্ট ডান দিয়ে দিলাম আপনি চাইলে এখানে আরও তথ্য দিতে পারেন যেমন আপনি চাইলে এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন আপনার আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরে নিন ডাব্লিউ ডট তো এটা ধরে নিন যে আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডাব্লিউডাব্লিউ ডট দেওয়ার আগে এইচ দিতে না হলে দিতে নাহলে অনেক সময় লিঙ্ক মিসিং করে এবার ডানে আমরা চলে যাব তো ডানে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক লাইভের সিচুয়েশন কিন্তু আস্তে আস্তে এগুচ্ছে তো এখান থেকে আপনি যদি চান যে আপনার লোকেশন সিলেক্ট করবেন তাহলে এখানে গিয়ে আপনি আপনার লোকেশন সিলেক্ট করতে পারবেন তো আমরা আমি এখানে লোকেশনে যাচ্ছি না কারণ লোকেশনে গেলে আমার এরিয়াটা আপনারা দেখতে পারবেন তো এরপরে হচ্ছে ফিলিং অ্যাক্টিভিটি আপনি যদি কোনো ফিলিং অ্যাক্টিভিটি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ফিলিং অ্যাক্টিভিটিতে চলে আসবো এবং ধরে নিন আমরা দিয়ে দিচ্ছি ফিলিং ব্লেসড ঠিক আছে তা আপনি চাইলে এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারেন যদি আপনার কোনো ইফেক্ট ইউজ করা প্রয়োজন হয় যেমন আমি যদি এই ইফেক্টটা দিই তাহলে দেখুন এই যে বিভিন্ন ইফেক্টে বিভিন্ন রকমের কালার আসবে আপনার সামনে একদম সুন্দরী হয়ে গিয়েছে আমি তাই না তো আমার এত সুন্দরী হওয়া দরকার নেই আমি যদি নর্মালি থাকি তাহলে এভাবে আর যদি আপনি ইফেক্ট ইউজ করেন তাহলে এভাবে ঠিক আছে তো এটা এভাবে থাকুক সমস্যা নেই তো ইফেক্টটা আমরা ইউজ করছি ঠিক আছে তো এখন চলে আসে যে এইখানে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি চান যে একটু ফ্ল্যাশ করবেন তাহলে এভাবে ফ্ল্যাশ করতে পারেন এখানে আইকনে ক্লিক করে আর যদি আপনি চান যে আপনার ক্যামেরাকে ব্যাকের গিয়ে আপনি লাইভ যাবেন বা আপনার ক্যামেরার যে মোবাইলের ব্যাক ক্যামেরা আছে সেটা দিয়ে লাইভ করবেন তাহলে সেক্ষেত্রে জাস্ট এখানে ডান পাশে কর্নারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাক ক্যামেরায় আমাদের ক্যামেরাটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি ব্যাকে যেতে পারবেন এখানে প্লাস অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রোমোট লিঙ্ক আপনি যদি প্রোমোটের কোনো লিঙ্ক দিতে চান তাহলে সেক্ষেত্রে সেটা এখানে অ্যাড করবেন আর যদি আপনি কোনো মেসেজ অ্যালাউ করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে মেসেজ অ্যালাউটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখান থেকে আমরা কোনোটাই আপাতত রাখছি না এখন যদি আমরা লাইভে যেতে চাই আমাদের সুন্দরী অপশনটাকে ব্যাক কেটে দিয়েছি লাইভে যেতে চাইলে জাস্ট এখানে আমরা ক্লিক করব স্টার্ট লাইভ ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন লাইভ ভিডিওটা স্টার্ট তো অলরেডি আমাদের লাইভ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে বাট আমাদের মোবাইলের লাইভের সাথে এখন আমাদের যে অডিও পুটটা আছে বা আমাদের যে মাইক্রোফোনটা আছে সেটা লাগানো আছে যার কারণে এখন আমি আপনাদেরকে আলাদাভাবে ভয়েস দিচ্ছি তো লাইভে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের অ্যাক্টিভিটি দেখতে পারবেন কমেন্টগুলো এখানে আসবে এবং কয়জন জয়েন করেছে সেটা আপনি লাইভ লেখা থেকে দেখতে পারবেন চাইলে ফ্ল্যাশ লাইট এখান থেকে জ্বালাতে পারবেন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে কেউ যদি আপনার সাথে সরাসরি জয়েন করতে চায় তাহলে এভাবে জয়েন করতে পারবে ফিনিশ অপশনে ক্লিক করলেই আপনার লাইভটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমার লাইভে কেউ জয়েন করার আগে আমি সেটা শেষ করেছি তো এখানে প্রাইভেসি ইউর লাইভ ভিডিও হ্যাজ ইন্ডেড ঠিক আছে তো এখানে প্রাইভেসিতে আপনারা যদি পোস্ট করতে চান তাহলে জাস্ট এখানে পোস্টে ক্লিক করবেন আর যদি আপনারা চান যে এই ভিডিওটাকে ডিলিট করে দিবেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করে দিবেন তো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি কারণ আমার এই ভিডিওটা আমার পেজে থাকা কোনো প্রয়োজন নেই এই কারণে আমি ডিলেটে ক্লিক করলাম ডিলেটে ক্লিক করলে আমার পেজে আর এই ভিডিওটা থাকবে না আর যদি আপনি পোস্ট লাইভ লাইভে ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লাইভটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ফেসবুক পেজ থেকে সহজেই লাইভে যেতে পারবেন এবং লাইভে যাওয়ার সময় যা যা করা প্রয়োজন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের জন্য কি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই বি সেফ আসসালামু আলাইকুম বারাকাতুহু